হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আর বন্ধুরা, আজকে আরেকটা নিউ ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। এখন বাজে হলো সন্ধে 6:30, আর এই সন্ধে 6:30 থেকে আমার ব্লগটা শুরু হলো। 6:30 না, মনে হয় 7টা বাজছে, তো এখন থেকে স্টার্ট হলো। আর দেখলেই আমি জাস্ট এমাত্র সন্ধে প্রদীপ দিলাম, তো এখন যাব হলো রান্নাঘরে, মানে বাজার এসেছে, বাজারগুলো তো গোছানো হয়নি এখনো, এখন গিয়ে বাজার ধরব। তারপরে হলো রাত্রিবেলার ডিনারের জন্য ভাতটা বসিয়ে দেব। আর বন্ধুরা, এই যে দেখো আবার রজনীগন্ধা এসেছে এই ঘরে, তো দেখো কয়েকদিন পরে পরে এরকম ফ্রেশ রজনীগন্ধা ও নিয়ে আসে, আর ভালো লাগে এগুলি তো। পুরো ঘর একদম রজনীগন্ধার গন্ধে ভরে গেছে। তো চলো, আমি এখন কিচেনে যাচ্ছি। তো বন্ধুরা, এই যে দেখো চলে এসেছি রান্নাঘরে। আর এই যে দুপুরবেলা বাসনগুলো মেজেছিলাম কিন্তু এখনো গোছানো হয়নি। আর কি কি বাজারে এসেছে একটু দেখিয়ে দিই তোমাদেরকে। তো এই যে দেখো কুমড়োর শাক এখানে, তাছাড়া এগুলো তো একটু পরে গোছাচ্ছি কিন্তু আগে দেখিয়ে দিই। তো এই যে দেখো এখানে বেগুন, কাঁকরল, তাছাড়া হলো লাল শাক, এই যে লাল শাক, তাছাড়া শসা, এই যে। তো বন্ধুরা, বাজারগুলো দেখিয়ে দিয়েছি। আর হলো মাছ আনা হয়েছে, তো মাছ দেখো আমি ধুয়ে মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি। এই যে দেখো এখানে এটাকে আমি রেখে দিচ্ছি ফ্রিজে। আর এই যে এখানে এখন এটা রান্না করব, আর কয়েক পিস মাকে দিয়ে এসেছি। তো কয়েক পিস মাকে দিয়ে আসলাম, আর আমি এগুলি এই যে দেখো এখানে এটা রেখে দিচ্ছি হলো ফ্রিজে, এগুলি আমরা রান্না করব এখন। আর হলো বন্ধুরা, এখন সন্ধ্যের চা খাবো, কিন্তু আজকে চা পাতা নেই। এই যে দেখো চায়ের জল বসিয়েছি কিন্তু চা পাতা নেই, ভুলে গেছি চা পাতার কথা বলতে। তো এখন যাব হলো শাশুড়ি মায়ের বাড়িতে, সেখান থেকে গিয়ে চা পাতা নিয়ে আসবো, তারপরেই চাটা খাবো। তো বন্ধুরা, এই যে দেখো চা পাতা নিয়ে এসেছি আর চা বসিয়ে দিয়েছি। তো এখানে চা হচ্ছে, আর রান্না কি করব, ভাত আজকে দুপুরবেলার ভাত অনেকটা রয়ে গেছে বন্ধুরা। তো এখন ভাবছি ভাতটা হয়তো করব না, কিন্তু জাস্ট একটা তরকারি করব। আর সকালবেলা কালকে কি রান্না করব সেগুলি রেডি করে রাখবো, কারণ কালকে আমার সকালবেলা একটু বেরোতে হবে তাড়াহুড়োর মধ্যে। তো তখন আর ভেবেচিন্তে মানে সকালবেলায় চিন্তা ভাবনা করলে হবে না যে কি রান্না করব, আগে থেকে প্ল্যান করে রাখতে হবে। তো তার জন্য এখন যে বাজার আনা হয়েছে, শাকটা আনা হয়েছে, তো সেগুলো আমি ধুয়ে পরিষ্কার করে মানে বেছে রেখে দেব। আর এদিকে চা করছি, চা হয়ে গেলে চাটা খাবো। আর বন্ধুরা, আজকে তোমাদের সাথে কিছু শেয়ার করব, তো রান্নাঘর থেকে আগে বের হই তারপর। তো এই যে দেখো আমি মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি, আর চার পিস ভেবেছিলাম কিন্তু না, একটু বেশি করে রান্নাটা করছি যাতে সকালবেলা আমার একটু হেল্প হয়। তো এখানে আমি মাছটা রান্না করছি হলো, এই যে দেখো বেগুন আর আলু কেটে নিয়েছি, বেগুন আলু দিয়ে মাছ ঝোলটা করে নেব, মানে রাত্রিবেলার ডিনারের জন্য হয়ে যাবে, সকালবেলার জন্য একটু রেখে দেব। তো বন্ধুরা, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এই যে দেখো। আর জাস্ট এইমাত্র আমাদের ডিনারও হয়ে গেলো, মানে ডিনারও করে ফেলেছি। তো ডিনার করে একদম দেখো রান্নাঘর পুরো গুছিয়ে নিয়েছি গ্যাস ওভেন টোভেন থেকে। আর এই যে দেখো বাসন, তো বাসনও সব ধুয়ে ফেলেছি, মানে আমার এই গামলাটা আছে খালি, তো তার মানে সব বাসন আমি মেজে ফেলেছি এখন রাত্রিবেলা। আর আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, তো এখন রান্নাঘর থেকে তাহলে চলো। আর আজকে তোমাদেরকে কিছু দেখাবো বলছিলাম, তো চলো তোমাদের সাথে কিছু শেয়ার করার আছে, তো সেগুলি শেয়ার করব। আর হয়তো বন্ধুরা তোমরা এতক্ষণে আমার ভিডিও থাম্বনেলটা দেখে হয়তো বুঝে গেছো যে কী শেয়ার করতে এসেছি। তো সত্যি কিছু ট্রেন্ডিং নিউ শাড়ি কালেকশন, যেগুলি আমি মানে জাস্ট এই কয়েকটা দিনের মধ্যে নিয়েছি, সেই নিউ শাড়িগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে অলরেডি দুটো অর্ডার মানে হাতে পেয়েছি, তো সেগুলিও ভাবছি তোমাদেরকে দেখাবো। তো চলো তাহলে তোমাদের সাথে শেয়ার করছি, জাস্ট একটু ওয়েট করো।
বন্ধুরা, এই যে দেখো একদম ফ্রিডি হয়ে তারপরে চলে এসেছি। এখন বাজে হলো গিয়ে রাত্রি 11টা, আর আজকে 11টার সময় মানে আবার তোমাদেরকে কিছু, এই যে বললাম সেই অনেকক্ষণ আগে থেকে বলছি যে কিছু দেখাবো কিছু দেখাবো, তো সেগুলিই দেখাতে এসেছি। তো বন্ধুরা, এই যে দেখো এই পার্সেলগুলো আজকে রিসিভ হয়েছে, ঠিক আছে। তো এই কয়েকটা দিনে না আমি অনেক কিছু শপিং করে ফেলেছি, তো যেগুলি মানে ট্রেন্ডিং শাড়ি বলতে পারো, ট্রেন্ডিং শাড়ি, তো এই ট্রেন্ডিং শাড়িগুলো আমি নিয়ে নিয়েছি, আর আজকে এগুলিই তোমাদের সাথে শেয়ার করবো। তার থেকে আজকে থেকে আরও মানে ধরো 10-12 দিন আগেও আমি দুটো শাড়ি নিয়েছি, তো সেগুলিও আজকে তোমাদেরকে দেখাবো। আর চলো এগুলো তোমাদের সামনেই কী বলবো ওপেন করছি, আর দেখা যাক কেমন পড়ে, ভালো হলে তো রাখবো, নয়তো ফেরত, ঠিক আছে। আর এই কয়েকটা দিনে বন্ধুরা অনেকটা শপিং করে ফেলেছি, অনেকটা শপিং, তাছাড়া কিছু ড্রেসও নিয়েছি, তো কিছু শাড়িও নিয়েছি, মানে এই কয়েকদিনে অনেক কিছু কেনাকাটা হয়ে গেলো আমার। আর শাড়িগুলো কী বলবো, এগুলো ট্রেন্ডিং শাড়ি, এখন মোটামুটি সবার কাছে এই শাড়িগুলো আছে, তো যার জন্য আমিও ভাবলাম আমিও একটু নিয়ে নিই তাহলে। চেঞ্জ করতে হলে বন্ধুরা আমার কাছে আবার ভীষণ ঝামেলা মনে হয়, তো আশা করছি যাতে ভালোই পড়ে, চেঞ্জ যাতে না করতে হয়, দেখা যাক। তো এই যে দেখো, এটা হলো বন্ধুরা একটা সিকুয়েন্স শাড়ি, এটা একদমই ডার্ক ব্লু কালার, ওই যে দেখো। তো কেমন কালার বন্ধুরা কমেন্টে অবশ্যই জানাবে আমাকে, ঠিক আছে। তো এই যে দেখো, এই হলো পুরো শাড়িটা, এই হলো বন্ধুরা পুরো শাড়িটা, কেমন লাগছে কালারটা অবশ্যই কমেন্টে জানাবে, আর আমাকে মানাবে কি না সেটাও জানাবে, ঠিক আছে। তো এই ব্লু কালারটাই আমি অর্ডার করেছি, যেরকম অর্ডার করেছি সেরকমই এসেছে। যে এটা হলো আরেকটা, এগুলি এখন বন্ধুরা ট্রেন্ডিংয়ে চলছে, মানে কী বলবো এখন সবার কাছে এই শাড়িগুলো পাবেই পাবে, তো আমি ভাবলাম আমিও নিয়ে নিই তাহলে। দেখো এটা হলো আরেকটা শাড়ি, এটা হলো ব্ল্যাক আর হোয়াইট, এটাতে পার আছে ব্ল্যাক কালারের পার, তার উপরে হলো সিকোয়েন্সের কাজ করা। এই যে কেমন হয়েছে এই শাড়িটাও বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবে, এটাও কিন্তু একটা ট্রেন্ডিং শাড়ি। এটা তো আশা করছি প্রায় সবার কাছেই আছে এই শাড়িগুলো, আর এগুলো হলো নেটের শাড়ি। তো এটা আমি জাস্ট মানে কয়েকটা দিন হয়েছে নিয়েছি, এটাকে ফেলেছি কিন্তু এখনও পরা হয়নি বন্ধুরা, এখনও পরা হয়নি এই শাড়িটা। আর এটা হলো ডার্ক পিঙ্ক কালার, তো মানে ক্যামেরাতে কীরকম বোঝা যাচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না। তো এই যে এই শাড়িটাও নিয়েছি, এটা নেট শাড়ি, মানে এগুলো যে শাড়িগুলো নিয়েছি এগুলো প্রায় এখন সবার কাছেই আছে। নেক্সট আরেকটা, এই যে দেখো এই শাড়িটা, তো এই শাড়িটাও নিয়েছি, এটা একটু লাইট পিঙ্ক আর ওটা হলো একদম ডার্ক পিঙ্ক। তো কেমন লাগলো বন্ধুরা আমার শাড়ি কালেকশনগুলো, আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আর আমার ভিডিওটা মানে আজকের দিনের কিছু কাজকর্মের সাথে আমি এই ট্রেন্ডিং শাড়িগুলো তোমাদের সাথে শেয়ার করে ফেললাম, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলটাকে নিউ ভিজিট করছো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকবে বেল আইকনটাকেও ক্লিক করে দেবে, তাহলে যখনই কোনো নিউ ভিডিও আপলোড করবো বন্ধুরা সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো চলো আজকের মতো তাহলে আমি বিদায় নিয়ে নিচ্ছি, টাটা, বাই বাই, গুড নাইট।